ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। আখাউড়ায় মাতৃ এবং শিশু মৃত্যুর হার কমাতে বিশেষ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ধরখার ইউনিয়নে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে ও প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় ধরখার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করে ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমিটি। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাসির মোহাম্মদ আরিফুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের নারী ও পুরুষ মেম্বার সহ আরও অনেকে। ধরখার ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মুন্সী মোহাম্মদ উল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন ধরখার ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা মোসাম্মদ রিনা আক্তার। বক্তব্য দেন মা মনি প্রকল্পের সমন্বয়কারী এস এম সাব্বির আহমেদ সহ অন্যান্য সদস্যরা। সভার বিষয়বস্তু নির্ধারণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পরিবার পরিকল্পনা উপপরিচালক মতিউর রহমান। নির্দেশনা দেন উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার হাসমত আরা জাহান ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর মাহমুদ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউনিয়ন চেয়ারম্যান বাসির মোহাম্মদ আরিফুল হক ধরখার ইউনিয়নে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ, শিশু এবং মাতৃমৃত্যু, বাড়িতে স্বাভাবিক প্রসব রোধ কল্পে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। ইউনিয়নের 9টি ওয়ার্ডে প্রতি মাসে 9টি উঠান বৈঠক করার জন্য সকল সদস্যদের পরামর্শ দেন তিনি। এছাড়াও ইউনিয়নের রানীখার উপস্বাস্থ্য কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে নর্মাল ডেলিভারি বৃদ্ধির জন্য সবাইকে আহ্বান জানান। বাড়িতে নর্মাল ডেলিভারি, শিশু এবং মাতৃমৃত্যুসহ অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধে ব্যাপক প্রচারণার উপর গুরুত্ব দেন তিনি। রানীখার উপস্বাস্থ্য কেন্দ্রে শতভাগ নর্মাল ডেলিভারি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান বাসির মোহাম্মদ আরিফুল হক। রানীখার উপস্বাস্থ্য কেন্দ্রে 24 ঘণ্টা গর্ভকালীন ও প্রসবকালীন সেবা দেওয়ার জন্য উন্মুক্ত আছে, তাই প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবা গ্রহণ করে বাড়িতে নর্মাল ডেলিভারিকে নিরুৎসাহিত করার আহ্বান জানান উপস্থিত সবাই। আখাউড়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।